ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ ঢাকা সহ সারা দেশে তিনজন মারা গেছে। ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 1150 ডেঙ্গু রোগী। অন্য রোগের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে রাজধানীতে। আরো জানাচ্ছে লাবণী গুহ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডেঙ্গুর জন্য খোলা পৃথক সেলে গত দুই মাসের তুলনায় রোগীর চাপ অনেকটাই কমে এসেছে। হাসপাতালের অনেকগুলো বিছানাই এখন খালি। হাসপাতাল ঘুরে দেখা যায় রাজধানীর বাইরে থেকেও অনেক রোগী আসছে ঢাকায়। বরিশাল থেকে মা ও মেয়ে একসঙ্গে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এই হাসপাতালে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অন্য রোগের চিকিৎসা নিতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন একজন। আমার ভাইয়ের সেপ্টম ফিমার রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, হওয়ার পর এই হাসপাতালে হয়েছে, হওয়ার পর ছিল বাট অপারেশনের তিন থেকে চার দিনের মাথায় ওর ডেঙ্গু হয়েছে। রুমির সাথে একটু ব্লাড গিয়েছিল, তারপর ওরা বলছে যে এখানে এটার কোনো ট্রিটমেন্ট হবে না, আপনি ঢাকায় চলে যান। আমার আম্মুর আর আমার একসাথে দুজনের ডেঙ্গু জ্বর হয়েছে। বুধবার ঢাকা, ময়মনসিংহ ও খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছেন 30 সালের হাফিজুল ইসলাম জারিফ নামে একজন যুবক। অন্যদিকে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শাহিদা বেগম নামে এক নারী। ঢাকা মেডিকেলে আরিফুল ইসলাম নামে একজন মারা যায়। চিকিৎসকরা বলছেন আগের চেয়ে রোগী কমেছে, তবে যারা আসছে তাদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়বার আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এখানে যে পেশেন্টগুলো আছে সেই পেশেন্টগুলোকে এখনও আইসিইউতে রেফার করার মতো হয়নি, কিন্তু দুজন পেশেন্ট একটু খারাপ আছেন, ক্রিটিক্যাল ফেজে আছেন, যাদের প্রেশার পাওয়া যাচ্ছে না, আমরা সেই অনুযায়ী রোগীগুলোকে দেখছি, যদি প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। স্বাস্থ্য অধিদপ্তরের পাওয়া তথ্যে জানা যায় গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 1157 জন। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।